একটা তোর জীবতার নাম হইলো কি তোর তুলোর জি দল মাত্র মাত্র একটা দুটা নয় দুটা নয় একটা তোর জীবতা তুলোর জি দল মাত্র জলস্য তুলু কেন বা আমরা তো চন্দন লাগাইয়া দেই চন্দন লাগাইয়া ঠাকুরের চরণে দেই আমরা এখন চন্দন হইব কোথায় জল দিও দিব চন্দন ওটা ভূমি দিব জল মিশাইয়া দিব জলস্য চুলু কেন বা তাহলে কি হবে ভগবান বলছেন এক পাতা তুলসী দ্বারা জল মিশাইয়া দে বিক্রি কেন বিক্রয় হয়ে যাইয়া বিক্রিতে না মানে বিক্রয় হই ভগবান বলছে হেন আমাকে কিনি নাও আমি বিক্রয় হয়ে গেলাম তার কাছে যে আমাকে চুরচি ভাতা একটা দে আমি তার হাতে বিক্রয় হইয়া যাই এই শ্লোকটা পাইলেন মা অদ্বৈত তখন চিন্তা করলেন যে একটা শ্লোক পাইলাম ভগবানকে আনা একটা উপায় মিলল এখন আমি রোজ তুলসী পাতা দিয়ে পূজা করবো রোজ করেন করতে করতে তুলসী ডিবি মানে বেশি ডিবি বলে না বেশি তুলসী পাতা এক জায়গায় থাকলে একটা ডিবির মতো হয়ে যায় এগুলি তো গঙ্গায় বসাইতে লাগে এগুলি থাকবে নাকি তুলসী পাতা এগুলি তো ঢোল চন্দন যা কিছু প্রসাদি সব তো গঙ্গায় ফেলে এই প্রসাদি তুলসীগুলি ফেলছিলেন না গঙ্গায় ফেলায় ফেললেন তো এই তুলসীর ডিবিগুলি উপর দিকে যায় তুলসীর নিচে থাকিতে যাবে না যদি উপর দিকে যায় যে আবার আশ্চর্য কি আশ্চর্য উপর দিকে যায় কেন উপর দিকে তো জগন্নাথের বাড়ি জগন্নাথ বিষ্ণুপুরী জগন্নাথ মাতা এটার বাড়ি উপর দিকে ওদিকে যাচ্ছে দেখি কোথায় যায় মা শশী মাতা স্নান করছেন স্নান করছেন শশীর মাতার গায়ে কে লাগলো ভুল হেরে এইখানে আসবে এর করে আমার ভগবান আসবে না এর আশ্চর্য কথা না তুলসীর পাতাগুলি উদন দিকে যায় যা মা শশীমায়ের গায়ে গিয়া লাগলো উদরে গিয়া লাগলো তখন তো অনুমানে বোঝা গেল যে আমার প্রভু এর করে নেবে যে অদ্বৈত প্রভুকে হলো ঠুর বাড়াইল ঠুর বুঝনি বসবার টুর নয় ভোড়বার টুর ছাত্ররা ভোড়ে না ছাত্ররা যে ভোড়ে আমরা স্কুল হই না এটা হিন্দি এটা শুদ্ধ ভাষা এলো কি বাংলা ভাষা এলো কি ঠুর টুলের ছাত্র টুলে ভোড়ে এখানে স্কুলের তো তৈরি করলেন ছাত্ররা যা পড়াশোনা করে অদ্বৈত তারপরে শশীমায়ের গড়ে একটা ছেলে তার নাম বিশ্বরূপ বিশ্বরূপ বড় বিশ্বরূপ তখন বিশ্বরূপ বড় ছেলে এও পড়াশোনা করে পড়াশোনা করতে করতে দেখলো কি সংসার দুঃখ দরদ প্রত্যক্ষ কাম ক্রোধন ক্রম করি কবলি কৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দে এই এই বিশ্বরূপে পড়ছে এগুলি বিশ্বরূপ এগুলি ভুলান পড়ে জানলো এই শ্লোক পড়িয়া সংসার সার বিশ্বরূপ তখন তো দশ বারো বছরের ছেলে দশ বছর এরকম তো অনুমান হয় এত বড় ছেলে তখন ভাবলো আমি তো সংসারে থাকলে আমার উদ্ধার হবে না আমি তো সংসার ত্যাগ করতে লাগবো একদিন বিশ্বরূপ এই মা বাবাকে দণ্ডবোধ করিয়া না জানাইয়া টিপে টিপে চলে গেল তারা কত কান্না কাটি তখন গৌর জন্মগ্রহণ করছে গৌরও ছোট একেবারে ছোট গৌরকে
বিশ্বরূপ পড়াশোনা করে আদর করে ছোটো ভাই তো তখন তো বিশ্বরূপ তো চলে গেল বিশ্বরূপকে দেওয়া গেল একটা গ্রন্থ বিশ্বরূপ গৌরকে দেওয়া গেল যে একটা বড় হইলে পড়িস আশ্চর্য কথা দেখো আমার দুই ছেলে দুইটাই কানাই বলাইয়া জন্মগ্রহণ করেছিল এদিকে সন্ন্যাস গ্রহণ সন্ন্যাস তো কি করতেই বাইরে গেল শঙ্করারণ্য নাম হইল যেখানে গেল শঙ্করারণ্য মহাপ্রভু গেছিলেন তখন তো তিনি প্রাপ্তি গেছেন তখন যার স্থানটা দিকে এলেন আর কি এগুলি যাত্রা যেন গরিলা দেখায় তো এটা তো যখন কি দেখে তোমরা আমি যখন বাবা যে হই নাই তখন দেখছি কিরকম যে গরিলা আছে না তো মা বাবা আন্ধাকারে করছে মা বাবা আন্ধাকারে করছে বিশ্বাস সন্ন্যাস হয়ে গেল আরে তোর যা পয়সা করছে ইয়া লাভ দিয়া আমার বা দাদা দাদা সহ্য সহ্য মরে গেল রাত দিয়ে সহ্য হবে না তারা কিরকম যে প্রাণ ধারণ করছে প্রাণ যে ধারণ করে কেন প্রাণ ধারণ করে সে তো তখন তো খেল তখন তো বউরা কিন্তু বড় হইলো আয়ো ভাই তুলে পড়ে উড়ে ও তুলে ঘুরে তো উঠে না তোর উড়াইব না বাবা বলছে উড়াইব না তুই মূর্খ হইয়া তা এ পড়াশোনা করিয়া তোমরা তোর ছাড়ি ছাড়িয়ে গেল শূন্য তোর পড়াশোনা করিয়া সন্ধ্যা আরো রাত মনে মনে চলে যাবে তুই মূর্খ হইয়া থাক তুই মূর্খ হইয়া তুই পড়া পড়াশোনা করে ভাই তুমি যা চা তা দিব বাবা বলছে কিন্তু পড়াশোনা করতে পারবে পাড়ার মানুষ এসে বলে এটা ছেলেকে উড়াইবার জন্য মানুষের কত টাকা খরচ করে কত চেষ্টা করে আর সে ভালো ছেলে পড়াশোনা করে আর মা বাবাই বলছে তুমি পড়তে পারবে না তোরে তো তোর মাথা পাগল হয়েছে নাকি রে পড়তে দিব না তাকে তো হান্ডি সাই থাকে না আগে তো মাটি মাটি বাবা হবে নেবেলি দিবে হান্ডির ওই দিকে বসছে বিশ্বরূপ একেবারে এ মা বলছে এই অপবিত্র স্থানে বসে গেল অপবিত্র কোথায় অপবিত্র অপবিত্র কারে বলে জ্ঞানের বদলে দিচ্ছে তখন মায়ের সবাই বললো তুমি আমার পড়তে দিয়ে দাও না আমি ভালো মন্দ আমার দাদার জানি না কত পবিত্র অপবিত্র কী বস্তু আমি জানি না আমার তো পড়তে দাও না কেন তো পাড়ার মেয়েরা বলছে আরে পড়তে দেও কত ভাগ্য তোমাদের হে কত সুন্দর পড়াশোনা করে আর তোমরা মাথা খারাপ হয়ে গেল নিও পড়তে বন্ধ পড়া শূন্য বন্ধ করে দিলে আয় বাবা তো আসি যা তুই আবার স্নান করি আয় অপবিত্র হইস তোরে পড়তে দিবে তো পড়াশোনা যায় তো মায়ে বলছে আমার চন্দ্র সম পুত্রকে বাইর করে দিল আর মায়ে বলছে আমার চন্দ্র সম্ভব পুত্রকে বাইর করে দিল এই অদ্বৈত
আর ইয়ো সেটাকে করে তাকে দিবে না, ইয়ো তোমার এরেও করে তাকে দিবে না, এরেও বারবার দিবে। এই কথা বলছে তো মায়ের অপরাধ গৌরবতারে যখন প্রেম বিচরণ করেন তখন সবকে প্রেম দিচ্ছে, মাকে প্রেম দেন নাই। মা জগত জননী তাকে প্রেম পায় না কেন? অধৈর্যচরণী অপরাধ, অধৈর্য কি অপরাধ? এই তো এই রং যে করলো মায়ের বুঝলি জীবনের দাবি কিরকম? অধৈর্য শুনে আমায় কি বলছো জগত জননী, আমার কাছে কোনো অপরাধ নাই, আমার কাছে কি অপরাধ? সে তো ফায়দাটা দিবে না অধৈর্য মায়ের। বলছেন যখন অদ্বৈত প্রেমে জড়িয়ে পড়বে তখন তার ভাই দুটো নিয়ম জানতে পারবে না, তখন তোমার অপরাধ যাবে। এই অদ্বৈত প্রভুর চরিত্র সন্ন্যাস করিয়া মহাপ্রভু যখন হরিবল অদ্বৈত প্রভু পরিচয় জানে না, আমরা এরকম মা বাবার পরিচয় জানি না। এই সমস্ত পঞ্চতত্ত্ব গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবা সকলের গ্রন্থ সমগ্র জীবনী পড়তে লাগি আমাদের। দূরের বলছি আমার তো জীবনে হরি নাই, মুখে মাঝে 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 শুনছি ও শোনা শোনা কোথায়, কিন্তু এ সময় সমাজের পড়তে লাগে জানতে লাগে। গণগোষ্ঠীর কথা জানতে লাগে না, গণগোষ্ঠীর কথা শুনছে কি বাবা কে বলতে হয়? আমি বলি গৌর, আমরা গৌরাঙ্গ সম্প্রদায়, গৌর সম্প্রদায়, গৌরের জীবনী আজকে অদ্বৈত তিথি, অদ্বৈতের জীবনী জানতে লাগে না। অদ্বৈত কোন মানুষ, আমার কি হয়? গৌর অদ্বৈত শান্তিপুরের, শান্তিপুরের বুড়া মারে বলতে শান্তিপুরের অদ্বৈত না হইত গৌর অদ্বৈত লোকই গৌর না ঠাকুর, অদ্বৈতরে বলে গৌর না ঠাকুর, অদ্বৈত না হইত গৌরকে আনিত। এই সমস্ত আমাদের জানা দরকার, জানতে লাগে অদ্বৈতকে গদাধরকে, গদাধরকে জানো? গদাধর কি রাধা রানীর এক স্বরূপে গদাধর, রাধা রানী তো তারা ভগবানের লীলা আমরা বুঝতে পারি না, রাধা রানী এক স্বরূপে গদাধর রূপে জন্মগ্রহণ করছেন। এই জন্য মহাপ্রভুর বাম দিকে থাকেন গদাধর, শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত নারদ, শ্রীবাস পণ্ডিত কি দেখা গেলেন জগতে,
শিবার পণ্ডিতের ঘরে মহাপ্রভু কীর্তন করতেন, কীর্তন করতেন মহাপ্রভু শিবাজের ঘরে রাত্রবরা কীর্তন। রাত্রে তার ছেলে মরি গেল, ও আমরা পারবো সহ্য করতে? মা তোমার আমরা নাম কীর্তন করছি আর আমার ছেলেটা মরি যায় করে, আমরা পূর্ব দেশে এরকম শনির পূজা করতো আর ছেলে মারা গেল, আর শনির পূজা করবো না, আর করবো না, আমার মধ্যে ছেলে মরলো কেন? শুনে কিন্তু শ্রীবাস পণ্ডিত কি বলছেন, এই সাবধান, কেউ কান দিতে পারবে না, কান্দ তো আমি আমার গঙ্গায় যাব, মরে যাবো, সবাই দাঁড়িয়ে যাচ্ছে, ছেলে মরে পারবে নি কোনো, আমরা মাত্র পারবো না, বিরস্ত বৈষ্ণব হবো না, বিরস্ত বৈষ্ণব হইতে গেলে এইরকম হইতে হবে শ্রীবাস পণ্ডিতের মতো। বুঝছো, ছেলে মরে গেল, মহাপ্রভু বলছেন শ্রীবাস তোমার ঘরে আর তোমাদের কীর্তন লাগছে না কেন, তোমার কোনো অমঙ্গল হয়েছে? না না না, কি অমঙ্গল, আপনি জায়গাতে কীর্তন করছে যেখানে অমঙ্গল হইতে পারে, কোনো অমঙ্গল নাই। লোকেরা বলছে ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, ও আমার প্রেমী তোমরা ছেলে মারা গেছে, ও তোমরা জানতে দিচ্ছ না আমাকে, তোমরা কত প্রেম হইলে, কত ভক্তি হইলে, কত হইলে তো এরকম নিয়ে তারা সৎকার করলো, যাইল মহাপুরু চিন্তা করলেন এমন প্রেম যারা আমার করে এদের ছাড়িয়ে আমি যাই কি রকম, আমি যখন সন্ন্যাস করবো সন্ন্যাস আমি কীরকম সন্ন্যাস করবো, এইরকম প্রেম করে ঠাকুর বলছেন যখন গৌর নিত্যানন্দ অদ্বৈত আদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার তখন এ না হইল জন্ম, এবে দেহে কি বা কর্ম মিশা মাত্র বইয়া ফিরিবার। কি বলছি বল, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈত আদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার তখন না হইল জন্ম, হায় হায় গৌর প্রেম, গৌরের সঙ্গ, গৌরের ভক্তবৃন্দ, গৌর হইতে অধিক দয়া, এই এই সময়ে যে তারা কি প্রেমের মধ্যে হাবুডুবু ডুবা ডুব হাবুডুবু খাইছেন মহাপ্রভুর সময়ে, নরোত্তম তন্ত জন্ম হয়ে নাই, নরোত্তমবোধ করে আনন্দ মহাপ্রভু জানে কে বাদ নরোত্তম ঠাকুর, সেই নরোত্তম ঠাকুর বলছে যখন গৌর নিত্যানন্দ তার ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার তখন না হইল জন্ম, এখন এই যে কি জন্ম কি কর্ম মিশা মাত্র বইয়া বেরি ভার, যে শরীরের বার বইয়া বল ফিরছি, আর নরোত্তম দেখো নিত্যানন্দের অবতার কত বড়, যার শরীর দুধ হইয়া মিশে গেল, এমন মহাপুরুষ যারা, তো আমরা এই সমস্ত আমাদের জ্ঞান আছে ধারণাই নাই, ধারণা নাই তারা কীরকম বদল করে গেল, তারা কী করে গেল, আমাদের পূর্বপুরুষ, এরা তো আমাদের পূর্বপুরুষ, এদের দুয়াই তো ধরছি, এদের গানই তো গাচ্ছি, কিন্তু এর তাদের সম্বন্ধে গ্রন্থ রাখা গেলেন, তারা চলে গেলেন গ্রন্থ রাখে গেলেন, গ্রন্থ বড় 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 সময় পাইলে গ্রন্থ বড়, আমার দ্বারা তো জীবনে কিছু হইল না, তোমরা গ্রন্থ পড়ো, পড়লে কী হবে জানা যাবে, নিজেও জানবে, পরেকেও জানাইতে পারবে, পরেকেও বলতে পারবে, আর নিজে না জানি পরেকে কী জানাবো, আর সবাই তো তোমাদের দিকে তাকাইয়া আছে,
तुमरा तो ताई आते ना अमरा तो पार लाऊ ना भोग तो इच पार लाऊ ना मरा तो लोग दिख दिलाम ना तुमरा तो महापुरुष भइलो तुमरा तो महान ये रो मन करे ना मानते खूब करे तुमरा तो महान तुमरा हमारे किसु सुनाओ तुमरा हमारे किसु पान कराओ हमरा तो बहिर्मुख हमरा तो नरकते दु हमारे तो नरकते के होगे तुमरा एगुला हमारे कर्तव्य পুজোরি মারাতিল দিস মারাতিল অন্যকে দিতে লাগবো করতে হরিনাম করছো হরিনাম করাইতে লাগবো যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ তো মহাপ্রভু রাধে নিজে গায়ে পেট ভরিয়া ই তো পশু নিজে গায়ে ওরকে দেয় না হ্যাঁ না মহামানব নিজে না গাইয়া হবাই তা না খাওয়াও নিজে খাও ওরকে খাওয়াও নিজেও খাও ওরকে খাওয়াও তবে তো মানুষ হবে মহামানুষ হবে না মহামানব হইতে গেলে ইক্কা করিয়া নিয়া ওরকে খাওয়াও ভিক্ষা করো নিজে না খাইয়া ওরকে খাওয়াও বুঝবেন ব্রাহ্মণ ব্রাহ্মণী করে ছেলে হয় না সম্পত্তি আছে নারদ যায় নারদ আমাদের সম্পত্তি আমাদের করে ছেলে সন্তান হয় না কি করি নারায়ণকে বলো নারায়ণ বলছেন সাত জন্মই হবে না সাত জন্মই ছেলে মেয়ে নাই তারা তো হবে না বসে রয়েছে একদিন পাগল যায় পাগল বলছে মা ভুক লাগিয়া রুটি দে রুটি দে এক রুটি দুই রুটি তিন রুটি চার পাঁচ ছয় সাতটা রুটি দিয়ে দিল সাত সন্তান হবে তোর ঘরে সন্তান হয়ে গেল এ বাবা এ মেয়ে কি উনি তো আপনার কি ভাই এই ছেলেরা না রে তুমি মিথ্যে বলছো নারায়ণ বলছে হবে না নারায়ণ বলছে হবে না আর এই ছেলে সাতটা ছেলে তার করে কিরকম হইল যে নারদ আমার কথা ব্যবচারি অন্যায় মিথ্যা হইতে পারে আর বক্তের মতো বক্তের কথা মিথ্যা হবে না আমি বক্তের বুঝাবো বক্তের লাগে আগুন খাই বক্তের লাগে আমি সব করতে পারি অন্যতা করতুম করতুম অকর্তুম অন্যতা করতুম সব করতে পারি আমি আই ভগবান কিন্তু ভগবক্তের জন্য আমি ভক্তের দাস আমি ভক্তের দাস ভক্ত আমাকে যেভাবে নাসায় সেভাবে সেই নাচি আমি ভগবান বলছেন তুমি তো জানো আমার ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত নাম রাখছে বাচ্চা গর্ব তরু তুমি তো আমার ভক্ত তুমি বলি দিলে নাকি নতুন করে চল ছেলে হবে তুমি তো বলছো পারবে তুমি নতুন করে ছেলে হবে ভক্তের এইরকম মনে করে না বলে আমি ভক্ত আমি তোমাকে আশীর্বাদ করবো ভক্তরা তো মনে করে না তো মনে করে না কিন্তু দেবসিদ্ধ করি ভক্তের কথায় সাতটা ছেলে ভগবান বলছেন আমার কথা মিথ্যা হবে কিন্তু আমার ভক্তের কথা মিথ্যা হবে না কত বড় দৃষ্টান্ত কত বড় দৃষ্টান্ত আমি জীবের যেমন কর্ম তেমন ফল তোমরা যেমন কর্ম ভালো কর্ম করছো ভালো ফল পাবে মন্দ কর্ম করো মন্দ ফল পাবে কর্ম কোনটাই না আমি আমার মা বাবার কর্ম কোনটাই নাই মা বাবা জেলখানায় আমার মামা এক বৎসর না এগারো বৎসর জেলখানার মধ্যে সে মানুষের সহ্য করতে পারবো প্রাণ দিব মরি দিব তো মা বাবা জেলখানায় সহ্য করতে পারে
মা বাবা মা বলছে বাবা আমরা আছি জেলখানার মধ্যে, যখন কংস বধে গেল না কৃষ্ণ এদের মুক্তি কারামুক্ত করতে গেলেন, বলে আমার এত কষ্ট দিলে তুমি ভগবান এত কষ্ট দিলে, মামা কি করবো তুমি যেমন করছো রামকে বনবাস দিলাই কেন, কে কি দোষ করছিল, যেমন কর্ম তেমন ফলভোগ করো, মা বাবার কর্ম হইল না ব্যাধ মালিকে মারি দিল ভগবান লুকাইয়া। অঙ্গদ বলছে বাবা আমার বাবারে তুমি চুরি করে মারবে, সামনে রানি মারতে পারে না, না মার ঠিক কোথায় তো আমি চুরি করে মারছি, তুমি কি চাস বল আমি তোমার মারবো, আমার মারবে মার ঠিক আছে, আমি যেমন কর্ম করছি তেমন বল, কৃষ্ণ অবতারে মার দিল না, কৃষ্ণ নিজে কর্ম করিয়া নিবেন, কিন্তু বগ ভক্তের ভণ্ড কর্ম লাগে, ভক্তের কোনো কর্ম নাই, ভক্তের কোনো কর্ম নাই, ভক্তের দুঃখ নাই, ভক্ত আমার মাতা পিতা, ভক্তকে আমি ভক্তকে রাখি পাখির মতো পালন করি, ভক্তকে আমি নিজে খাইয়া খাওয়াই, আমি আগে খাই প্রসাদ হয় তবে আমার ভক্তরা খায়, এই প্রসাদ খাইলে কিন্তু রোগ হবে রোগ কমে যায়, আর ও প্রসাদ যারা খায় তারা রোগ হয়, প্রসাদ খাইলে রোগ হয় না, প্রসাদ যেন চিন্ময় বস্তু, প্রসাদ যে কী বস্তু, যারা প্রসাদ খায় চোদ্দ আনা বজন হয় প্রসাদ ওজনে, ষোল আনা আছে না দুই আনা সবাই মিলিয়া দুই আনা, আর প্রসাদ ওজনে চোদ্দ আনা, বকের মুখে অসুবিধা কত বাবা, আর কথা তো সত্য কথা, তুমি একমাত্র মদ খায় মদের গন্ধ করে না, মদের গন্ধ যদি করে এই প্রসাদের গন্ধ করবে না, মদ প্রসাদ যারা খায় শরীর চিন্ময় হয়ে যায় প্রসাদের গন্ধ করে, প্রসাদের এত মহিমা, প্রসাদ বুঝি তারপরে হা রাধে হা রাধে অদ্বৈত গোসাই তোমার কীর্তন গাই, তোমার বিদ্যা বিদ্যা বুদ্ধি দাও না এই সরস্বতী রে বলি সরস্বতী, তুমি তো বিদ্যার অধিকারী, জগতে একবার আসো, আমরা ভক্তি নাই তোমার আসলে ধন্যবাদ করি না, আমরা মনে করি বড় ভক্ত অহংকারী অভিমানী, এটা গামছা গুঁড়া দেবে দণ্ড করছো কেউ কেউ করো নাই আমি করি নাই, সরস্বতী কেন কোনো দেবী দেবী বুঝিবে না, বৈষ্ণবরা বলছে শাস্ত্রে বলছে পাঠে বলে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, আরে একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যদি তার কৃষ্ণকে ভক্ত একনিষ্ঠ কৃষ্ণ তার ভক্তের জন্য তোরো কেন, কৃষ্ণের ভক্তকে জন্য তোরো কেন, কৃষ্ণ পক্ষে সব জন্য করবে, এইরকম সরস্বতী মায়ের সাধারণ ভক্ত ন বিদ্যার অধিকারী, সরস্বতীকে দণ্ড করতে হয় এই জন্য আমরা স্কুলে সরস্বতী পূজা করা হয়, স্কুলে সরস্বতী পূজা করা হয়, লক্ষ্মী পূজা করিও না বাবা, পোনা তীর্থর কথা একটু বললেন, পোনা তীর্থ হ্যাঁ নামও শুনলাম তোমার মুখে, অদ্বৈত প্রভুর যে বাংলাদেশের তুমি জানলে বলো আমরা শুনবো, অদ্বৈতের কি আছে, অদ্বৈত মা বাবা গঙ্গা স্নান করার জন্য ভাষণা ছিল, আর ওরা তো ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ, ওরা এত দূরে তীর্থে আসতে পারবে না গঙ্গা স্নানে, তো অদ্বৈত প্রভু গঙ্গা নিয়ে গিয়েছিলেন ওই পোনা তীর্থে,
হ্যাঁ, মাকে বললেন মা কাঁদবে না, আমি গঙ্গা তোমার গঙ্গা স্নান করাবো। অদ্বৈত সপ্তমীতে এই গঙ্গা স্নান বাবা পোনাতীর্থে অদ্বৈতের মা এবং বাবাকে স্নান করিয়েছিল অদ্বৈত। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ অদ্বৈত প্রভুর বাড়ি এখানে বিশাল তীর্থ বাবা, পোনাতীর্থ। মরা গরু পাকি যাবে, কিন্তু এই বাংলা ভাষায় যারা গ্রাম্য ভাষা বলে, গ্রাম্য ভাষাটা একেবারে কাঁচা ভাষা, একেবারে গিন্না ভাষা, ইন্দ্রিয়টা যদি লক্ষ্য ভাষা লেখার সময় এরকম কথা বলে, লেখবার সময় এরকম লেখে না, এটা আর লক্ষ্য ভাষা, এটাই হলো গ্রাম্য ভাষা। এই গ্রাম্য ভাষা যেটা লক্ষ্য ভাষা, এটা ভাষা সুন্দর, যেমন শান্তিপুর বাংলা ভাষা, তো শান্তিপুরে বাংলা ভাষা, নবদ্বীপে শান্তিপুর, কিন্তু তাদের ভাষা শুনে যদি মানুষ যদি তারা ঝগড়া করে মনে করবো তারা প্রেম করে, এমন সুন্দর সুন্দর ভাষা তাদের, ঝগড়া করলে সুন্দর লাগে, আর ঝগড়া ভালো কথা যদি বলে তো কত দূর লাগবে। নামও শান্তিপুর, শান্তিপুরই ভাষা, শান্তিপুরের ভাষা শুনলে মন শান্তি হয়, ভাষা শুনলে শান্তি হয়ে যায়, সিলেটীয় ভাষা লেখা লিখ্য ভাষা, একটু ভালো ভালো ভাষা, ভালোভাবে লেখা হয়, এদের গ্রাম্য কথা ওটাও জমান লাগে না। এটা বেশি মুসলমানেরা বলে, মুসলমানেরা একটা রেকর্ড উঠেছিল আবার দুই সাত বছর আগে, মুসলমানেরা কথা বলছে মানুষের সঙ্গে হারে আসিত, অদ্বৈত প্রভু তোমার গুণাগুণ গাইলাম না, একটু কৃপা রাখিও, তোমার কৃপা গেলা তো গৌর কৃপা হবে না, তুমি তো গৌর না ঠাকুর, অদ্বৈতের কৃপা। আমরা যে বললাম সরস্বতী বলো, লক্ষ্মী বলো, যে কোনো দেবতা বলো, শাস্ত্রে আছে তুমি কুত্তাকে দণ্ডবোধ করবে, কুকুর চন্ডাল আদি করি, ব্রাহ্মণ চন্ডাল আদি করি দণ্ডবোধ করবে, আর এই দেবতাকে দণ্ডবোধ করবে না, দেবতার দণ্ড আমরা যেমন ইষ্ট দূরই দিব, আছে দর্শককে দণ্ডবোধ করতে পারবে, করবে দেবতাকে দণ্ডবোধ করবে, সব দেব দেবীকে দণ্ডবোধ করবে, না হবে তৎপর, সর্বদেব মাগিয়া লো কৃষ্ণ ভক্তি বলছো, সব দেবতাকে দণ্ডবোধ করবে, কুত্তা শুকুরকে দণ্ডবোধ করবে, প্রার্থনা করবে আমার কৃষ্ণমূর্তি হোক, তৎপর হবে না, মানে কি কৃষ্ণের মতো স্বামীর মতো, কি এই বউয়ে স্ত্রী কি স্বামীর মতো সবকে দেখে নাকি, তার তো দেবর দেবীর শ্বশুর শাশুড়ি কত আছে ঘরের মধ্যে, সেবা করে না শ্বশুর শাশুড়ি, সেবা করে না, সবে সেবা করে, কিন্তু স্বামীর সেবা করে আলাদা, স্বামীর সেবা যেমন করে এ মন প্রাণ দেহ দিয়া এইরকম করে না, শ্বশুরের মতো শাশুড়িকে করে, আর দেবরকে দেবরের মতো করে, সানাভাড়া হলে হবে না, যারে যেভাবে করতে হয় সেইরকম করে, আমরা দেখি না এইরকম, তুমি সব দেব দেবীকে দণ্ডবোধ করো, কুত্তাকে দণ্ডবোধ করো, ব্রাহ্মণ চণ্ডাল আদি করি দণ্ডবোধ করো, বহু মান্য করি, শ্রদ্ধাকে দণ্ডবোধ করো সবকে,
লক্ষ্মী সরস্বতী করবো না, চিন্তা করি মনে মনে সব মনে মনে দলত করছে সরস্বতীকে, মনে মনে দলত করছে সরস্বতীকে। আমরা তাকে ছোটোর সময় সরস্বতী পূজা করতাম, সবাই পূজা করে এই অদ্বৈতের কৃপায় আমরা যে গৌরকে পাইলাম, গৌরের কৃপায় গৌর ভক্তগণকে পাইলাম। ভক্তগণ যে গৌরের ভক্তগণ, গৌর হইতে অধিক দয়া, কি কথা বলছি, গৌর হইতে অধিক দয়া গৌর ভক্তগণে। এই বলতে আয় হায় নরোত্তম ঠাকুর বললেন তখন জন্ম হইল না, আর আমরা তো আর কোথায় পড়িয়াছি। হরি বল হরি বল, যাও বংশ দর্শন হোক না, তাদের নাম তো শুনছি, এই যে শুনতে গেলে তো পড়তে লাগে, গ্রন্থ পড়িও গ্রন্থ পড়িও, বাণ্ডকে পড়াইও শোনাইও, তবে তো নিজেও শুনলো পরে কেউ শুন করতে হবে। দুটো নিয়ে এগুলি নিজে হরিনাম করি, আমরা হরিনামে প্রেম নাই কেন, কুহৈত্য করি, ওষুধ খাই না, কুহৈত্য করলে ওষুধে কাম করে না, তো হরিনাম করি কুহৈত্য করি, হরিনাম করি তো কুহৈত্য করি, সেই জন্য হরিনামে প্রেম নাই, হরিনামে আনন্দ মিলে না, কুহৈত্য কি এগুলি। গুরু বৈষ্ণব দিয়া নানময় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড, কেউ আমরা আমি বৈষ্ণব আমি মহারাজ, আর তুমি দণ্ডত করলে না, তুমিও দণ্ডত হয়ে যাও, সবাইকে তুমি দণ্ড করো, সবাইকে ভালোবাসো, তুই ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসো, করো করি যাও করি যাও, মন দিয়া করো ভজন করো, এমন দিন আর হবে না, আর হবে না মানব জনম, আর হবে না মানব জনম, বাংলে মাতা পাষাণে, পাষাণ দুজনে পাথর, পাথর মধ্যে মাথা কুটো না, কুটো আর মানুষ জন্ম হইতে হবে না, কেন এই মানুষ জন্মই তো বোধনের জন্ম, মানুষ জন্মই তো দেবতা কামনা করে, দেবতারা এটা তো চাকরি আন, আমাদের যারা চাকরি করে এরা যাইতে পারবে ভান্ডারে, শুনছেন বাবা, যারা চাকরি নকরি করে নিমন্ত্রণ চলো নোংরা না রে ভাই আমার চাকরি যাবে, আর এত না চাকরি পাইল, ও এবারটা চাকরি পাইছে রে, কত ভালো কত ভালো, ইউজি অপরাধীন হইল, ভালো হইল বন্ধ হইলো, আমি তো বড় স্বাধীন, আমি তো স্বাধীন, ভান্ডারে যেতে পারবো, বিয়া বাড়ি যেতে পারবো, জাগান জগান যেতে পারবো, আমি তো স্বাধীন, তুই তো টাকা পাও না, টাকা না হইলে গেল, টাকা পায় টাকা পয়সা কি অপরাধীন, টাকায় সুখ দেয় নাকি, টাকা তো ব্যাংক থাকে, টাকা তো ব্যাংকে থাকে, এইরকম দেবতারা, দেবতারা সব অপরাধীন, সব ভগবানের কাজ করে চাকরি চাকরি করে, এদের বোধনের সময় নাই, এই জন্য তারা বলে ভগবানের অবার তাহলে মানুষ জন্ম দেব, মানুষের লোক স্বাধীন, মানুষ মানুষ স্বাধীন স্বতন্ত্র, এই জন্য মানুষ রোগে যায় স্বাধীনতা ভাইয়া, পাপ কর্ম করে পাপে যায় নরকে যায়, মানুষ নরকে যায় দেবতা যায় না, আর এই স্বাধীনতা ভাইয়া মানুষ ভগবানকে লাভ করে, ভগবান লাভ করে সাধন করে বোধন করে, হরে বল হরে বল, আরে কিছু হইল না, এত লম্বা চোড়া জীবন পাইল, আর কুত্তার মতো হাঁটাইল, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মুখ বন্ধ করো, কথা বলিও না, কৃষ্ণ কথা বলো, বাজে কথা বলিও না, কৃষ্ণ কথা শোনো, বাজে কথা শুনবে না, খাওয়ার দিকে তাকাইবে না, ভগবানের দিকে তাকাও, গুরু বৈষ্ণবের দিকে তাকাও।
জগৎ তো ভালো বলে গুরুজি, জগৎকে দেখায় তো ভালো জিনিস দেখাইতে লাগে। তারা স্কুল পাশ করে দেশের ক্লাস কঠিন পড়া আছে না, কঠিন পড়া শোনা তবে তো পাশ করে। আমাদের মানুষের মধ্যে সবাই তো ছাত্র, হাজার হাজার ছাত্র থাকে না এক ক্লাসে, এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওই তো পাশ করে, পাশ করে তারা চাকরি পায়, টাকা পায়, বড় অফিসার হয়ে যায়। তো আমাদেরও এই রকম, আমরা স্কুল সংসার স্কুলের মধ্যে সবাই ছাত্র, এর মধ্যে তারা বদন সাধন করবে, বদন সাধন যে করবে সবাই তো সমান নয়, বদন সাধন করতে হচ্ছে। বদন সাধন বলতে কী বুঝি আমরা, চকুনি বসে থাকা না, নাম কীর্তন করা, নাম কীর্তন এটা বদন, বড় বদন মানে নাম কীর্তন এটা জন্মগ্রহণ করেছে ব্রজের, এটা তো মহাভাগ্য। আর আমরা আর জন্ম তো বাইরে বাইরে, কিন্তু বাইরের মানুষকে ভগবান রাধারানী
কৃপা করি আজকে দাদা আমি এটা কোন কথা নেই আমরা তো নরকের কি নরকে ছিলাম আমাদের তো আনবার কোনো কথা না কথা ছিল না আর ভাবি ছাবি মানুষ আনে নাকি ভাবিরে কি আনে নাকি ব্রত বৃন্দাবনে আমার আনল কেন ও হইতো কি কৃপা ও হইতো কি কৃপা বলুন বুঝে বুঝে কৃপা করেছিল আর কি ও হইতে কোনো হেতু নাই কোনো কারণও নাই আর কি করে কি কি কারণে কারণে রাজে বাস দিল রোজে রোজে আসতো আমি যা বাস করছি তা বাইক নাই বাইকে দ্বারা হয় নাই কিসের দ্বারা কৃপার দ্বারা কৃপা করে আসছে বলছে নিমহারা হইব না তুমি এত দোষী পাপি দুরাচার তোমারে আমি ব্রজে বাস দিল ব্রজে আসতে দিল ব্রজ ব্রজবাসীর সঙ্গে সঙ্গ করছ এ তুমি নিমহারা হইব না নিমহারা মানে তুমি ভগবানকে বুঝবে না সবসময় আসা যাওয়া করো আর সঙ্গ করে রঙ্গ ধরে যা সঙ্গ করবে রঙ্গ ধরবে একটা এই তো রাখলে থাকবে লোক না বে লোক তত দিন থাকো সঙ্গরঙ্গ করাই কৃষ্ণ কথা শুনলাই এই কথাগুলি তোমার এক মাস পর্যন্ত তোমার ভিতরে থাকবে এক মাস দাদা খণ্ডে গেলো রাজা খণ্ডে দেখলো গিরিদাস দেখলো তাদের সঙ্গে কৃষ্ণ কথা বললো শুনলো এই জায়গায় বসলো এই জায়গায় ঠাকুরের দর্শন করলো এতে রাধা কৃষ্ণ দেখলো অন্যতন্ত দেখলো নিতাই কৃপাধাম এই নিতাই কৃপাধাম গেলো নিতাই নাম গেলো এ গোবিন্দ মন্দিরে গেলো সব মন্দির মন্দিরে যেতে লাগবো হ্যাঁ মন্দিরে গেলো ধন্যবাদ করলো আমি তো প্রত্যেকদিনের সময় তো মনে করতে লাগে মনে করলে কি হয় মন এদিকে আসবে মন এদিকে আসবে তখন যদি আমি মরেই যাই মরব কোন সময় জানা নাই মরলেও আমরা ব্রজায় জন্ম নিব কারণ আমার মন তো বৃন্দাবনে মন তো রাধাকুণ্ডে মন তো গোবর্ধনে এসব চিন্তা করি যা গতি যা মতি তা গতি যা মন তাই বৃন্দাবন এই তো চিন্তা করো তুই বলো হরিনাম এক লক্ষ করো না করো একবার করো কিন্তু মুখে বলিও বিনা কারণে কথা বলিও না দরকার আছে সংসারে কাজ সবার করো সংসারে কাজ করো বিনা কারণে সময় নষ্ট করিও না কোনো কাজ নাই বর কোনো কাজ নাই বসে আজে বাজে কথা এই সমস্ত বন্ধ করো হ্যাঁ তুমি সংসারে যত কাজ করতে পারো তত বেশি লাভ দেশে কাজ করলে বেশি ঘরে মিলে না যত কাজ করে তত তো টাকা পয়সা পায় বেশি যত বেশি কাজ আমরা তো কৃষ্ণ দাস দাস যত বেশি কাজ করে কী করে মালিক কী করে তারে না খাইয়ে তারা খাওয়াই দিই তার বেতন বাড়াই দিই বলে না এ বছরের কত কাজ করছে এবং আমরা রাম দাস তুমি রাখে যাও না খাদ করবোই কেউ দেখে না দেখে দেখে না খাদ করবোই অথচ আর মালা তিলক আমাদের মন্দিরে দশ এগারো আমরা বইয়া সবাই ঘুমাই আর সারাটা দিন বিন্দারে করে কত পরিশ্রম করে একটা সামনে দেখো একটা মানুষের বৈষ্ণবিতা ব্রজবাসী ছেলে বেলদারে করি বেলদারে করে কত পরিশ্রম কিন্তু পরিশ্রম করিয়াছে জানে না পরিশ্রম করেছে বুঝে না সারাদিন কাজ করলে ঘুম লাগে না পরিশ্রম লাগে না এগারোটা পর্যন্ত কীর্তন করব মন্দিরে আর আমরা ঘুমাই চিন্তা করো যদি মানুষকে দেখায় কোথায় মানুষ দেখতে পাবে গোরের মধ্যে মানুষ তো গোরের মধ্যে মানুষ তো এই সাসা আপন প্রাণ বাসা নিজে
বোধন করো, তারপরে মানুষকে শেখাও। আমি আসলি ধর্ম জীবকে শেখাও। আমরা নিজে খাইবার জন্য নয়, নিজে বোধন করার জন্য নয়, যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া তার সর্বদেশ মাঝে মহাপ্রভুর বাণী বোধন করিলাও। এমন সুযোগ আর মিলবে না, এমন মনুষ্য জন্ম আর হবে কি না হবে বলা যায় না। আবার যখন হলো ভারত হয়ে গেল তো আমরা অত করতেই হবে না, যে কুত্তা চিন্তা করে করতেই হবে। এই কুত্তা চিন্তা করো না, হরিণ চিন্তাও করবে না, ঠাকুরের চিন্তা করো। মনটা রাখি যাও ঠাকুরের চরণে, মুখ ডাকি যাও হরি নামে, কার রাখ এই তো বোধন। আমরা বোধন বোধন তো এইরকম দিন রাত বসিয়া হরিনাম করতে হবে তা না, দিন সময় তপস্যা করতে হবে, যজ্ঞ করতে হবে, এত নাই আমাদের মুখ আর হরিনাম। খাইতে শুইতে হরিনাম লয়, নিয়ম নাই, নিয়মও নাই। আমরা যে সন্ধ্যার সঙ্গে করতে হবে, মধ্যাহ্ন করতে হবে, কোনো নিয়ম নাই, বলতে দাও সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে হরিনাম করব, এগুলি অভ্যাস করতে লাগে, শুনতে লাগে, সৎসঙ্গে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্র হয়, সাধুসঙ্গে না গেলে কোথায় ঠিক হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র হয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই শিখো, বোধন করো, শুনলেই হবে না, সোনা নিয়ে যাও, সোনা ও মূল্যবান, আর কৃষ্ণ কথা আরও মূল্যবান। কৃষ্ণ কথার উপরে দাম জিনিস আছে না তো, এগুলি সোনা যেমন আমরা বাইরে নিয়ে যাই, সোনা বাইরে নিয়ে যাবো না, এইরকম শুনিয়া সোনা নিয়ে যাও। শুনো কৃষ্ণ কথা, শুনিয়া উপদেশ, সোনা কী উপদেশ হইলাম, হরিনাম করবো, কী উপদেশ হইলাম, একাদশ করবো, কী মালা ছিল হরিনাম রাশি, এখন কী করতে হবে না, মুখ রে হরিনাম হরিনাম, খাইতে শুইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, তার তো কোনো ভাব নাই, বাকি মুখের কী ভাত আছে, হরে কৃষ্ণ বলো। পেট বোধন হরির বোধন বড় সুজা, হরিনামে হরির পূজা, হরিনাম করো হরির পূজা হয়ে গেল, হরিনামে হরির পূজা, বের কথা লাগে না পূজার পূজা, হরিনামে হরির পূজা, হরিনামে হরির পূজা হয়ে যায়, গঙ্গা তলে গঙ্গা পূজা, হরিনামে হরির পূজা, আর বের কথা লাগে না পূজার পূজা। বাবা ধর্ম কে আনিল রে, কোথায় ছিল রে, এই ধর্মটা কে আনিল রে, নিজে বলে তো কে আনিল রে, যে নিজে একটু নামটা বলে না কেন, গলকে গোপনে ছিল নিজে আনি মিলাইল, বিচার নাই বাবের বিচার নাই, এমন যুগ অবতারে অপরাধের কোনো বিচার নাই। এত বিচার নাই যে বাপ কত অপরাধ করি, অপরাধ করি না, বিচার তখন নাই, এ নাই রে, এ কথা বলতে না, তুমি বলতে তা হরিনাম কর, আপনা আপনি অপরাধ দূর হয়ে যাবে, আগুন জ্বলা অন্ধকার দূর হয়ে যাবে, হরিনাম করো পাপ তাপ সব আপনা আপনি দূর হয়ে যাবে, এই জন্য আর কৃতক চেষ্টা করতে লাগবে না, চেষ্টা করতে লাগো না, অন্যান্য সাধুকে চেষ্টা করতে লাগো, চেষ্টা করিয়া বোধন করতে লাগে,
এদিকে বিনা চেষ্টায় হরি বল হরি বল অদ্বৈত প্রভু তোমার দিন আজ আজকে দিন আজকে দিয়ে অদ্বৈত প্রভুর দিন অদ্বৈত প্রভু জন্মতিথি না আমরা তো কিছু করতে পারি না মনে হলো শান্তিপুরের সীতানাথ শান্তিপুরের সীতানাথ কোনো গ্রন্থ তো নাই আমার কাছে অদ্ভুত প্রভুর দেখেছেন কোনো গ্রন্থ বুঝেনি চিত্তানি চিত্তামৃত অদ্ভুত জীবনে কি পাঠ করবো জয় নিত্যানন্দ অদ্বৈত মহাশয় পঞ্চশ্লোকে কহিল এই নিত্যানন্দ তত্ত্ব শ্লোক দয়ে কহি অদ্বৈত আচার্যের মহত্ব মহাবিষ্ণুর জগৎকর্তা নিত্যানন্দ রাম ভক্ত গুণ সাত কলিগুর পাপাময় দেখি পঞ্চানন কহে জীব নিস্তারিমু বাবে মনে মন তবে কত জানি কলিযুগের এই অবস্থা দেখিয়া বাপরে এই কলিযুগকে উদ্ধার করতে হবে এই পাপার জন্য কলিযুগ তবে বহু বিচারিয়া যুগমায়া সহ হরি বিনু জীব নিস্তারিতে নাই কেহ হরি মানে কৃষ্ণ এই যে জীবকে উদ্ধার করব সে কী করি করব এর তো আমার দ্বারা হবে না এই অদ্বৈত বলছেন আমার দ্বারা হবে না কী করব হরি বিনা হরি মানে কৃষ্ণ জীব নিস্তারিতে নাই কেহ জীবকে উদ্ধার করতে কেউ পারবে না এত কহি সদাশিব সদানন্দ চিত কারণ সমুদ্র চিরে হইলা উপনীত কারণ সমুদ্রে গেলেন সেখানে যোগাসনে বসিয়া যোগ আরম্ভিলা যুগে সপ্ত শত বৎসর অতীত হইল সপ্ত শত সাতশো বৎসর যোগ আসনে বদন করছেন সেই গুর তপস্যাতে হইয়া তুষ্ট মন জগৎকর্তা মহাবিষ্ণু লীলা দর্শন সাক্ষাৎকারে পঞ্চানন দেখি নারায়ণে বহুবিধ স্তুতি কইলা না যায় বরণ কটনে মহাবিষ্ণু কহে তুহু নহ আর কেহ তোর মোর এক আত্মা ভিন্ন ভিন্ন মাত্র দেহ এত কহি পঞ্চানন কইলা লিঙ্গন দুই দেহ এ কইল কে জানে তার মন দুই দেহ মহাদেব তপস্যা করছেন তোর মহাবিষ্ণু আসলেন দুইজনে লিঙ্গন করা আছে এই সদাশিব মহাবিষ্ণু এক দেহ গেলেন তার নামে অদ্বৈত আচার্য কই হইল এক আচার্য হইল এক শূন্য সর্বজন শুদ্ধ স্বর্ণ বর্ণ অঙ্গ উজ্জ্বল বরণ কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু সাড় এ হুঙ্কার দৈববাণী হইল তখন অতি চমৎকার শুনো মহাবিষ্ণু তুমি এক হেন মূর্তিতে অবতীর্ণ হও গিয়া কি নাবার লাবার গর্বেতে নাবা দিবে নাবা দিবি না অদ্বৈত বাবুর মায়ের নাম নাবাদেবী নাবাদেবী নাবাদেবীর গর্বে অদ্বৈত বাবুর জন্ম হইল পাশে দুই পাশে মুই অবতীর্ণ হইমু নদিয়ায় এই নদিয়ায় মানে মহাপ্রভু রূপে আসবেন আর কি শশী জগন্নাথ গড়ে দেখিবা আমায় বলরাম আজি করি যত ভক্তগণ জীব উদ্ধারিতে সবে রবিবে জগনম বলরাম আসবে সবাই আসবেন এই নদিয়ায় নবদ্বীপে
এটা শুনি মহাবিষ্ণু শিববিন্ন হইয়া শিবান শান্তিপুরে নাভা গর্ভে প্রবেশিলা গিয়া নাভাদেবী সবসিনী সতী ধর্ম জুতা তোর কন্যা তারে দিও পাঠ করব এগুলো দাঁড়াই না।